বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজিদের ফাঁসি কার্যকরের পর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে তার শ্বশুরবাড়িতে লাশ দাফন করা হয়েছে। ভোরে পুলিশের পাহারায় লাশটি দাফন সম্পন্ন হয়। এর আগে মধ্যরাতে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল মাজিদের ফাঁসি কার্যকর করা হয়। পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তরের পর তার নিজ বাড়ি ভোলায় দাফন করতে চাইলে স্থানীয়দের বাধার মুখে তা সম্ভব হয়নি।